নমস্কার বন্ধুরা এস পি ডি চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত আজ আমরা বিজ্ঞানিত কিছু প্রবলেম অর্থাৎ খুব শর্টকাট মেথডে এই ধরনের কিছু প্রবলেম যেমন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান চার্ট দেওয়া থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সএস কিউ প্লাস ওয়ান বাই এক্সএস কিউ এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর এরকম এক্স টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফাইভ এবং এক্স টু দিবার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দিবার সিক্স এই ধরনের মানগুলো আমরা খুব ঝটফপট মাত্র দু সেকেন্ডের মধ্যে কীভাবে নির্ণয় করব সেই ট্রিক্সটি আমরা আজকে আলোচনা করব ঠিক আছে চলো বন্ধুরা তাহলে দেরি না করে শুরু করছে আমাদের মূল ভিডিওতে এখন বন্ধুরা এই ধরনের ট্রিক্সগুলোকে আলোচনা করার আগে একটা ছোট্ট কথা মনে রাখতে হবে যে এখানে যখন মাইনাস আছে আর এখানে যখন প্লাস আছে আমরা জেনারেলি অর্থাৎ জেনারেলি আমরা যেটা জানি যে যোগ বিয়োগ ভাগ বা বীজগণিতিক প্রবলেমের জন্য প্লাস এবং প্লাস মিলা হয় প্লাস ঠিক আছে মাইনাসে এবং মাইনাসে মিলা হয় প্লাস ওকে প্লাস মাইনাসে হয় আমাদের মাইনাস এবং মাইনাস প্লাস হয় আমাদের মাইনাস ঠিক আছে কিন্তু এটা এখানে খাটবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ এখানে আমরা একটা অন্য নিয়ম ফলো করবো সেটা হচ্ছে যে প্লাস এবং প্লাসে শুধুমাত্র মাইনাস হবে ওকে বাকি মাইনাস এবং প্লাসে এখানে হবে প্লাস অর্থাৎ এখানে দেখো মাইনাস আছে এখানে প্লাস আছে ঠিক আছে মাইনাস প্লাসে মিলা হবে প্লাস একইভাবে প্লাস এবং মাইনাসে আসবে প্লাস ওকে এবং মাইনাস এবং মাইনাসে আসবেও প্লাস ওকে বন্ধুরা অর্থাৎ আমাদের মনে রাখার সুবিধা তো প্লাস শুধুমাত্র প্লাস এবং প্লাসে হবে আমাদের মাইনাস এটা একটু মনে রাখলেই আমাদের এই ধরনের অঙ্কগুলো ঝটপট আমরা অ্যান্সার বার করে আসতে পারবো এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র আমাদের শর্টকাট মেথডের জন্য কিন্তু বন্ধুরা এই যে নিয়মটি এটি শুধুমাত্র গুণ এবং ভাগ ওকে এই দুটোর জন্য প্রযোজ্য হয় এটা আমাদের জেনারেল নিয়ম ওকে কিন্তু এটা হচ্ছে আমাদের শর্টকাটে আলাদা নিয়ম একটা এই নিয়মটার সাথে এই নিয়মটার জন্য তোমরা একদমই মিশিয়ে ফেলো না ওকে বন্ধুরা তাহলে আমরা শুরু করছি আমাদের মূল অঙ্কটা অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান চার হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে এখানে দেখো বন্ধুরা প্লাস সাইন আছে এখানে দেখো মাইনাস আছে আমরা জানি মাইনাস এবং প্লাস মিলে আমাদের আসবে প্লাস ওকে তাহলে এর নিয়ম হচ্ছে যেহেতু স্কোয়ার বার করতে দিচ্ছি এত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর নিয়ম হচ্ছে এনএ স্কোয়ার মাইনাস টু এখানে মাইনাস হবে না প্লাস হবে সেটা ডিপেন্ড করছে এখানে যেহেতু মাইনাসে প্লাস এসছে প্লাস তাহলে এটা হবে এনএ স্কোয়ার প্লাস টু ওকে বন্ধুরা অর্থাৎ এ স্কোয়ার বলতে এই চার সংখ্যাটাকে যদি আমরা এন ধরি অর্থাৎ চারটাকে যদি আমরা এন বলি তাহলে এটা অ্যান্সার হবে চারে স্কোয়ার প্লাস দুই ঠিক আছে তার মানে হচ্ছে বন্ধুরা চার চারে ষোলো প্লাস দুই অর্থাৎ আঠারো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে খুব ঝটপটে আমরা অ্যান্সারটি বার করতে পারলাম বন্ধুরা এখন যদি আমাদের এখানে দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর ঠিক আছে অর্থাৎ এইটা দেওয়া রইলো এবং মান বার করতে দিল এই মানটা তাহলে বন্ধুরা সেক্ষেত্রে আমাদের মানটা আসবে এন স্কোয়ার মাইনাস টু কেন বলতো এখানে প্লাস আছে এবং এখানেও প্লাস প্লাসে প্লাস হবে আমাদের মাইনাস অতএব আমাদের অ্যান্সারটা হবে এন স্কোয়ার মানে হচ্ছে এখানে চার স্কোয়ার মাইনাস দুই অর্থাৎ চোদ্দ ঠিক আছে বোঝা গেছে বন্ধুরা অর্থাৎ এইটার অ্যান্সার তখন এইভাবে আসবে অন্যদিকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হলে দেওয়া ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার আঠারো হবে ওকে বন্ধুরা আমরা আরও ভালো করে বোঝার সুবিধাতে পরের প্রবলেমগুলোতে চলে যাচ্ছি বন্ধুরা আমাদের নেক্সট যে প্রবলেমটি দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই হলে এক্স কিউ প্লাস ওয়ান বা এক্সএস কিউর মান কত হবে বন্ধুরা এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে যেহেতু এক্সেস কিউ প্লাস ওয়ান বাই এক্সএস কিউ এই মানটা বার করতে দিয়েছে ঠিক আছে তার জন্য একটু আলাদা নিয়ম কিন্তু আরেকটা নিয়ম সবসময় এক সেটা হচ্ছে দেখো বন্ধুরা এখানে প্লাস সাইন আছে এখানেও প্লাস সাইন আছে তাহলে প্লাসে প্লাসে আমাদের কী আসবে বলেছি মাইনাস ওকে অর্থাৎ আমরা এখানে মাইনাস নেবো এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এন কিউ মাইনাস থ্রি এন অর্থাৎ প্রথমে আমরা এন কিউ মানে হচ্ছে এই দুইয়ের কিউবটা বসাবো ঠিক আছে আর এখানে মাইনাস সাইন কেন হলো বুঝতে পারছো এখানে প্লাস আছে প্লাস আছে প্লাসে প্লাসে মিলে মাইনাস ঠিক আছে তাহলে এইটা মাইনাস থ্রি ইন্টু আরেকবার এই এন অর্থাৎ দুই সংখ্যাটাকে গুণ করে দেবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার আসবে এর কু মানে আট মাইনাস তিন দু ছয় অর্থাৎ দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে বন্ধুরা বন্ধুরা দেখো এই ধরনের প্রবলেমগুলোকে যদি আমরা জেনারেলি ক্যালকুলেশন করে বার করতে চাই আমাদের প্রচুর টাইম নষ্ট হবে কিন্তু আমরা এই শর্টকাট মেথডের জন্য অবশ্যই বন্ধুরা আমরা ওই সাইন নিয়মটা অর্থাৎ প্লাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে প্লাস অর্থাৎ প্লাসে প্লাসে মাইনাস বাকি সবার ক্ষেত্রে প্লাস এই সাইনটা অবশ্যই মনে রাখবো এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা আমাদের যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তিন হলে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোরের মান কত হবে আমাদের বার করতে হবে বন্ধুরা আমরা প্রথমে এক্সএস কিউ প্লাস ওয়ান বাই এক্স এস কিউ এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার এই ধরনের মান অর্থাৎ দুই এবং তিনের ক্ষেত্রে যে মানগুলো আসে সেইগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি ঠিক আছে এরপর আমরা দেখবো চার পাঁচ ছয় এই ধরনের মানগুলো এখন যদি চার সংখ্যাটাকে ভাঙি অর্থাৎ চার সমান আমরা দুই ইন্টু দুই লিখতে পারি ঠিক আছে অর্থাৎ আমরা প্রথমে নিয়মটা ফলো করবো দুইয়ের জন্য অর্থাৎ স্কোয়ারের জন্য আরেকবার দুইয়ের জন্য অর্থাৎ স্কোয়ারের জন্য যেহেতু বন্ধুরা এটাকে দুই ইন্টু দুই ভাঙছি তার জন্য আমরা একটু আলাদা নিয়ম ফলো করবো সেই নিয়মটা আমাদের এখানেই ভালো করে বুঝতে হবে দেখো বন্ধুরা অঙ্কটির ক্ষেত্রে প্রথমে আমাদের দুইয়ের জন্য অর্থাৎ স্কোয়ারের জন্য নিয়মটা ছিল এন স্কোয়ার প্লাস মাইনাস দুই এখন প্লাস হবে না মাইনাস হবে সাইনটা ডিপেন্ড করছে যেহেতু এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে ঠিক আছে অর্থাৎ প্লাস এবং প্লাসে মিলে আসবে আমাদের মাইনাস ওকে তার মানে আমাদের এখানে অ্যান্সারটা হবে এন স্কোয়ার মাইনাস দুই অর্থাৎ এন স্কোয়ার মানে হচ্ছে তিন স্কোয়ার তাহলে তিন স্কোয়ার মাইনাস দুই তিন স্কোয়ার মানে নয় নয় মাইনাস দুই মানে হচ্ছে সাত ওকে এটা কিন্তু আমাদের অ্যান্সার নয় এরপর আরেকটা দুই আছে দেখো এবং এটাকে গুণের নিয়মে আমরা ফলো করেছি অর্থাৎ বন্ধুরা আমরা যেহেতু এটাকে গুণের নিয়মে ফলো করছি যদি আমরা দুই প্লাস দুই দুই প্লাস দুই মানে হচ্ছে যোগের নিয়ম ফলো করতাম তাহলে একটু আলাদা নিয়ম হতো যেটা আমরা পরের উদাহরণটা দেখলে বুঝতে পারবো যেহেতু এখানে গুণের নিয়ম ফলো করেছি ঠিক আছে তাহলে আবার এই সাতটা নিয়ে আবার এই দুইয়ের জন্য একই নিয়ম ফলো করবো অর্থাৎ এখনও হবে সাতের স্কয়ার মাইনাস দুই ঠিক আছে তো এ স্কোয়ার মাইনাস দুই এই নিয়মটা তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা আসবে সাতটা স্কোয়ার মাইনাস দুই মানে হচ্ছে উনপঞ্চাশ মাইনাস দুই অর্থাৎ আমাদের অ্যান্সারটা হলো সাতচল্লিশ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার ঠিক আছে বন্ধুরা ওকে আশা করি তোমাদের এই ধরনের প্রবলেমগুলো আর অসুবিধা হবে না শুধুমাত্র সাইনটা ভালো করে ফলো করবো অর্থাৎ প্লাস এবং প্লাস আছে বলে এখানে মাইনাস যদি এখানে মাইনাস থাকতো এখানে প্লাস থাকতো তাহলে অবশ্যই সবগুলোই এখানে প্লাস হয়ে আসতো ঠিক আছে অর্থাৎ এখনও প্লাস হতো এবং এখনও প্লাস হতো বন্ধুরা আমাদের খুব ইম্পর্টেন্ট যে প্রবলেমটি যা রয়েছে এক্স প্লাস ওয়ান বা এক্স তিন হলে এক্স টু দুবার ফাইভ এর মান কত হবে দেখো বন্ধুরা আমরা একটু আগেই দুই তিন চার এদের নিয়ম ফলো করছি এরপর আমরা পাঁচের নিয়ম ফলো করব ঠিক আছে অর্থাৎ পাওয়ারটা বা সূচকটা যদি আমাদের পাঁচ থাকে এক্ষেত্রে দেখো পাঁচটাকে আমরা ভাঙবো পাঁচ দুই প্লাস তিন ঠিক আছে এখন বন্ধুরা দেখো এখানে আমরা দুই প্লাস তিন এই আকারে ভেঙেছি আগেরটা কিন্তু ভেঙেছিলাম দুই আর এটাকে আমরা ভেঙেছি দুই প্লাস তিন তাহলে আমরা এখানে প্লাসের নিয়ম একটু ফলো অর্থাৎ সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে আমরা দুইয়ের নিয়মটা ফলো করব তারপর আমরা তিন অর্থাৎ প্রথমে স্কোয়ারের নিয়ম তারপর হচ্ছে কিউবের নিয়ম স্কোয়ারের নিয়মের জন্য অর্থাৎ আমরা দুইয়ের নিয়মের জন্য আমাদের নিয়মটা ছিল এনএস স্কোয়ার মাইনাস দুই এখন প্লাস হবে না মাইনাস হবে দেখো এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে ঠিক আছে তাহলে প্লাস এবং প্লাস মিলে আমাদের আসবে মাইনাস ওকে তাহলে এটা হবে আমাদের এনএ স্কোয়ার মানে হচ্ছে তিন এ স্কোয়ার মাইনাস দুই তার মানে হচ্ছে সাত এটা কিন্তু আমাদের এক নম্বর একটা ইকুয়েশন নাম দিয়ে রাখলাম নেক্সট আমাদের এরপর তিনের নিয়মটা ফলো করবো অর্থাৎ কিউবের নিয়ম ফলো করবো তাহলে তিনের জন্য আমাদের নিয়মটা আসবে এন এর কিউব মাইনাস থ্রি এন এটা ছিল আমাদের অর্থাৎ এন এর কিউ মানে হচ্ছে এখানে তিনের কিউব ঠিক আছে তাহলে তিনের কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি ওকে বন্ধুরা তাহলে আমাদের অ্যান্সারটা তিনের কিউব মানে হচ্ছে সাতাশ মাইনাস নয় অর্থাৎ আঠারো এটা হচ্ছে আমাদের দু নম্বর ইকুয়েশন আগেও বলেছি যে এটা কিন্তু আমাদের প্লাস করেছে অর্থাৎ দুই প্লাস তিন তাই আমাদের আগের নিয়মটা থেকে একটু আলাদা হবে অর্থাৎ আগেরটা ছিল চার সমান দুই ইন্টু দুই অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসবে এইভাবে যে প্রথম এক নম্বর ইকুয়েশন এবং দু নম্বর ইকুয়েশন ধরো এটাকে আমরা নাম দিলাম পি এটাকে নাম দিলাম কিউ ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা হবে পি কিউ মাইনাস এন অর্থাৎ পি মানে হচ্ছে সাত ইন্টু কিউ মানে হচ্ছে আঠারো তাহলে সাত ইন্টু আঠারো মানে হচ্ছে এটাকে যদি আমরা এন নাম দিই ঠিক আছে বন্ধুরা তাহলে এটা হবে তিন অর্থাৎ আমাদের সাত আঠারো একশো ছাব্বিশ অতএব বন্ধুরা আমাদের অ্যান্সার হলো একশো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে বন্ধুরা আমাদের খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি এক্স প্লাস ওয়ান বা দেওয়া আছে এক্স টু দিবার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দিবার সিক্স সমান কত হবে এখন বন্ধুরা দেখো সিক্সটাকে যদি আমরা ভাঙি দুই ইন্টু তিন আমরা এখানে ইন্টু অর্থাৎ গুণের নিয়ম ফলো করবো ঠিক যেরকম চারটাকে ভেঙেছিলাম চার সমান দুই ইন্টু দুই ঠিক আছে তাহলে আমরা সেই নিয়মটাই সেমভাবে ফলো করবো অর্থাৎ আগের অঙ্কটির নিয়মে আমরা এখানে ফলো করব এখন বন্ধুরা দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে প্লাস এবং প্লাসে মিলে আমাদের আসবে মাইনাস ওকে এই নিয়মটা আমরা বুঝতে পেরে গেছি অলরেডি অতএব আমাদের অ্যান্সারটা আসবে এইভাবে প্রথমে আমরা দুইয়ের নিয়মটা ফলো করবো অর্থাৎ স্কোয়ারের নিয়ম ফলো করবো তার জন্য আমাদের আসবে এনএ স্কোয়ার মাইনাস দুই যেহেতু এখানে প্লাসে প্লাসে মাইনাস তাহলে এনএস্কোয়ার মানে তিন এ স্কোয়ার মাইনাস দুই অর্থাৎ সাত অ্যান্সার হলো এটা আমাদের এক নাম্বার কোয়েশান এরপর আমাদের নিয়মটা হল তিনের জন্য তাহলে এটা হবে সাতের কিউব মাইনাস থ্রি ইন্টু সাত ঠিক আছে ঠিক যেরকম আমরা গুণের নিয়ম ফলো করে পেলাম অর্থাৎ আমাদের আগের যে কোয়েশ্চেনটি ছিল তার মানে হচ্ছে বন্ধুরা আমাদের যে তিন নাম্বার কোশ্চেনটি ছিল চারের জন্য এক্স টু দুবার ফোর প্লাস ওয়ান বা এক্স টু ফোরের জন্য যে মানটা বার করেছিলাম সেই নিয়মই এখানে ফলো করলাম তাহলে সাতের কিউ মানে হচ্ছে তিনশো তেতাল্লিশ মাইনাস থ্রি ইন্টু সেভেন মানে হচ্ছে তিনশো তে একুশ অর্থাৎ আমাদের অ্যান্সারটা এলো তিনশো বাইশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে বন্ধুরা আশা করি ট্রিক্সটি ভালোভাবে বুঝতে পেরেছে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি ঠিকমতো বুঝতে পারে তাহলে অবশ্যই তোমাদের জন্য একটি ছোট্ট টাস্ক দেওয়া রইলো এই টাস্কটি কমপ্লিট করে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই অ্যান্সারটি জানাবে অর্থাৎ দেওয়া হলো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি চার হয় এক্স মাইনাস ওয়ান বাই সমান চার হলে এক্স 6 দিবার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দিবার সিক্স দিবার সিক্স প্লাস ওয়ান দিবার সমান কত হবে অবশ্যই বন্ধুরা মানটি বার করে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আশা করি তোমাদের টেক্সটি ভালো লেগেছে এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ আপডেট পেতে পারেন এবং বন্ধুরা ভিডিওটি তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দাও যারা এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেনলি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আপনি নিজেই যেন তাদের সাকসেস লাইফের জন্য একটু হলেও হেল্প করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আমাদের দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই